আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার এক ভাবির বাসা ইনভাইট করেছে, তো ওখানে গিয়ে কি কি করি সেটা আজকে আপনাদের কাছে তুলে ধরব। তো চলুন আমরা ঘুরে আসি। আমরা অলরেডি ভাবির বাসায় চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে ভাই কথা বলছে, মারিয়ার বাবা আছে, এখানে আর একটা ভাই আছে, রিপন ভাই আছে, উর্বি আছে, ফারদিন আছে, ভাবি আছে, সবাইকেই আপনারা কম বেশি চিনেন। এখানে সবাই মিলে গল্প করছে আর আমি তো ভিডিও করছি। আর এটা হচ্ছে উর্বি, সে কোনো রান্না বান্না পারে না, সে শুধু সালাদ কাটতে পারে। তো আমাদেরকে ইনভাইট করলে বা সে শুধু সালাদ কেটে দেয়। তো আমি একটু সামান্য একটু ফুটেজ নিয়েছি। এখানে ভাবি মারিয়াকে আদর করছে। ভাবি অলরেডি খাবার দিয়ে দিয়েছে। এটা ছিল টমেটো ভর্তা, ছিল ক্যাপসিকামের সালাদ, ছিল চাপা শুটকি ভর্তা, ছিল তারপরে উঝুরি, ছিল বেগুন ভর্তা, ছিল তারপরে ভাবি খিচুড়ি দিয়ে দিচ্ছে সবাইকে, কচু ভর্তা ছিল, হাঁসের মাংস ছিল, বিফ ছিল। তার বাসায় সে যদি একবার কাউকে ইনভাইট করে, সে এত পরিমাণ খাবার রান্না করে মানে বলার মতো না। কিছু কিছু মানুষ আছে মানুষকে খাওয়াতে পছন্দ করে, তার মধ্যে সে একজন। সে সবাইকে অল্প দিনে অনেক আপন করে ফেলে। সে অনেক অনেক একজন ভালো একজন মানুষ। তার সুনাম করে শেষ করতে পারবো না। তো অলরেডি সবাই খাওয়া শুরু করে দিয়েছে, আমরা সবাই সবাই খাচ্ছিল আর আমি ভয়েস দিচ্ছিলাম, তো এ কারণে আমি খেতে পারিনি। পরে খেয়েছি, খাবারগুলো অনেক টেস্টি ছিল এবং অনেক ইয়ামি ছিল। তো খাবার দাবার শেষ হয়ে গিয়েছে, অলরেডি সে আবার সেমাই নিয়ে এসেছে। সে একটা লাচ্ছা সেমাই বানাইছে, এর মধ্যে জাফরান দিয়েছে, সেমাইটা অনেক টেস্টি ছিল। তো আমরা এখন সেমাই খাওয়া দাওয়া শুরু করব। তো আমরা অলরেডি ভাবির বাসা থেকে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।